সরকার তাই বেআইন, এদের যা কিছু কার্যকলাপ সবই বেআইন। এদের শুধু এই নদীর চর বসিরহাটের নামই বলি, আমি আমার কাছে যা জানা আছে বসিরহাটে বেআইনি বিল্ডিং এত প্রচুর পরিমাণে হয়েছে, দুটো একটার অলরেডি হাইকোর্টের অর্ডার এসে গেছে ভাঙার জন্য, সেটাও এরা ভাঙছে না। নদীর চর দখল করে যেটা করছে আমি শুনেছি অলরেডি, সেখানে নাকি কিছু কেউ বা কারা কেস কাপাটিও করেছে, এটা বেআইনি কাজ হচ্ছে, এটা পৌরসভার অবশ্যই বা বসিরহাট প্রশাসনের এটা আর সঠিক পদক্ষেপ নিয়ে এটা বন্ধ করা উচিত। হাজার হাজার মানুষ যাতায়াত করে সেখানে, এই ইছামতি নদীর একদিকে নাব্যতা হারিয়ে তার গতি হারিয়ে ফেলছে, অপরদিকে ইছামতি নদী বন্ধ করে রুদ্ধ করে যেভাবে এই নদীর পাশ দিয়ে পাঁচতলা ছতলা বিল্ডিং হচ্ছে, যেটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে মানুষের বিপদ ঘটাতে পারে। ফলে আমরা দাবি করব এই বেআইনি বাড়ি নির্মাণ থেকে সরকার বিরত থাকুক এবং সরকার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক, যে সমস্ত বেআইনি নির্মাণ হচ্ছে সেগুলো অবিলম্বে বন্ধ করা হোক। এ একটু নদীর চর বন্ধ করে, ও নদীর আর নদীর ভেতর ঢুকলে আর ভালো হয়। আপনারা কি চাইছেন? বেআইনি তো ভেঙে তো, এটা আপনার কি পক্ষে না বিপক্ষে? না না, পক্ষে থাকে কেউ। পর্যন্ত আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি, যদি লিখিত আপনাদের মুখ দিয়ে শুনলাম যে কিছু লোক লিখিত অভিযোগ করার চেষ্টা করছে, যদি চেষ্টা করে আমরা নিশ্চয়ই সেই লিখিত অভিযোগের ভিত্তিতে এবং আমরা আমাদের যা দপ্তর আছে সেই দপ্তরের যারা আছে দায়িত্বে তাদেরকে বলবো অন্তত এইগুলো খেয়াল রাখতে, এবং নদীর চরে যদি অবৈধ কোনো হয় সেটা আমরা আটকানোর চেষ্টা করবো। বিগত দিনে যারা করেছে যদি এই ধরনের আমরা লিখিত অভিযোগ পাই, আমরা নিশ্চয়ই পৌরসভাগতভাবে বোর্ড মিটিংয়ে পাশ করে আমরা সম্পূর্ণ পদক্ষেপ নেব। এই ম্যাটারে আমি এখনই খবর পেয়েছি, আমি দেখছি মানে কি এক্স্যাক্টলি কি কমপ্লেন্ট আছে বা কি ইস্যু আছে এটা আমি দেখছি। প্রথম আপনার দেখবো আমরা কি ইস্যু আছে, তারপরে কিছু ইনকোয়ারি হবে, তারপরে কিছু করতে পারবো। এখন তো না জানে তো কিছু বলতে পারি না আমরা, এই ইস্যু একটু দেখে টেখে তারপরে আমি ডিটেলডে বলতে পারবো।